হ্যালো দোস্ত, চলে এসেছি আমরা এখন পুরুলিয়ার ঝাড়গ্রাম স্টেশনে। এটা রাতের দৃশ্য দেখতে পাচ্ছ। আমরা রাত দুটোর সময় স্টেশনে নামলাম। স্টেশনে নেমে চারপাশে ঘুরছি, দেখছি চারপাশের কী কী পরিস্থিতি, কী রকম পরিবেশটা। খুবই সুন্দর, খোলামেলা রয়েছে, কোনো অসুবিধা নেই, জায়গাটা খুবই ভালো। অনেক বড় এরিয়া দিয়ে স্টেশন, প্রায় চার পাঁচখানা প্ল্যাটফর্ম রয়েছে। অনেক বন্ধুরা এসেছি, ঝাড়গ্রাম কোর্টের এক্সাম রয়েছে, এক্সামের জন্য আমরা এসেছি বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের। প্রথমে একটা ভয় ছিল যে কোথায় যাব, কিন্তু এসে দেখলাম বেশ পরিবেশটা ভালো, অনেক রকম ভালো ব্যবস্থা রয়েছে থাকার, ওয়েটিং রুম রয়েছে, সুন্দর ঘর রয়েছে, অনেকগুলো ওয়েটিং রুম রয়েছে, সবাই সেখানে আমরা বিশ্রাম নিচ্ছি। এসে চারপাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে অনবরত, আমি আর বাবনদা ঘুরে বেড়াচ্ছি, পায়চারি করছি। দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এটা মেন বিল্ডিং ঝাড়গ্রাম স্টেশনের। প্রথম আসলাম, এর পরবর্তীতে তোমরা যারা আসবে কোনো অসুবিধা নেই, জায়গাটা খুবই ভালো, স্টেশনের পরিবেশ ভালো, সমস্ত সুবিধা এখানে রয়েছে স্টেশনে। অন্য অন্য স্টেশনের মতো পরিষেবা এখানে পাওয়া যায়। এটা রাতের দৃশ্য দেখতে পাচ্ছ, আমার বন্ধুরা সবাই এরকম বসে আছে। এখন আমরা হেঁটে বেড়াচ্ছি, কোথায় একটু শুয়ে বিশ্রাম নেওয়া যায়। দেখ বন্ধু, দেখো টাইমটা, আমরা যখন ভিডিওটা করছি তখন মোটামুটি 2:30-3 বাজে। সকালে আমরা বেরিয়ে যাব এখান থেকে, মোটামুটি 50 কিলোমিটার দূরে আমাদের সেন্টার পড়েছে। আবার এখান থেকে এসে আবার ট্রেন ধরবো 2:30-3 নাগাদ। আমরা চলে এসেছি না আমাদের জায়গায়, আসো বসি। খুব সুন্দর লাগছে রাতের পরিবেশটা, মনোমুগ্ধকর। সকালের আলোর থেকে রাতের আলোটাই বেশ ভালো লাগছে, ফুটেছে খুব স্টেশনটা, ঝকঝক করছে একদম। ট্রেন চলে যাচ্ছে, মালগাড়ি, মালগাড়ি এখন দেখছি উপরে তাঁবু দিয়ে ঢাকা রয়েছে সব। সব বন্ধুরা সব দাঁড়িয়ে রয়েছে রাস্তায় স্টেশনের প্ল্যাটফর্মের উপরে। আর এই এত রাতে কি আর ঘুম হয়, সকালের অপেক্ষায় রয়েছে সবাই কখন সেন্টারের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটা চলেই যাচ্ছে, মোটামুটি 40টা বগি তো আছেই। খুব ঠান্ডা দেখতেই পাচ্ছ, এত সুন্দর করে টুপি পরে রয়েছি তাও শীত মানাচ্ছে না, খুব ঠান্ডা পড়েছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। এখানে শীতটা এখানে বেশি পড়ে, আর খুব মশা খুব এখানে উপদ্রব্য আছে। তোমরা এর পরবর্তী যখন যে আসবে অবশ্যই মশা তাড়ানোর মটি নিয়ে আসবে, আর অন্য অন্য কিছু নিয়ে আসবে যাতে মশা না কামড়ায়। তাছাড়া পরিবেশটা ভালো, কোনো অসুবিধা নেই, স্টেশনের সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে স্টেশনের বাইরে যাওয়ার রাস্তা, এখান দিয়ে আমরা
সকালে অটো ধরবো গিয়ে ওভারব্রিজটা পার হয়ে। সবাই আমার বন্ধু, এই দেখো ওয়েটিং রুম, ওয়েটিং রুমে সবাই অপেক্ষা করছে। দেখো ঝাড়গ্রাম স্টেশন লেখা রয়েছে, ওয়েটিং রুমটা ভালো, অনেকগুলো আছে ওয়েটিং রুম, চার পাঁচখানা ওয়েটিং রুম রয়েছে, ভেতরে টয়লেটের ব্যবস্থা আছে। স্টেশনটাই নতুন নতুন কাজ হচ্ছে, আরো উন্নয়ন হবে কিছুদিনের মধ্যেই। পরবর্তীতে আমরা আসবো, চাকরি পেয়ে গেলে তো আবার আসতেই হবে, আমাদের সারা জীবন এখানে থাকতে হবে ঝাড়গ্রাম কোর্টেই। দিনের দেখার থেকে রাতের দেখাটাই মনে হচ্ছে ভালো লাগছে। আমার কিছু ভিডিও করি, চারিদিকে আলো ফুটে গেছে, দেখা একটা ইঞ্জিন যাচ্ছে, ট্রেন চলে যাচ্ছে, মালগাড়ির ভিডিও, রাতের দিকে মালগাড়িগুলো বেশি চলছে। আস্তে আস্তে মালগাড়ি বেরিয়ে যাচ্ছে, এখন বাজে রাত 3:40। ত্রিপুরার ভিডিও আমার ফেসবুকে হয়তো আছে, ফটো আছে, তাছাড়া ভিডিও তো খুব একটা করিনি, তখন তো অত এগুলো করতাম না। না এটা আমরা এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে, হ্যাঁ সবাই শুরু হয়েছে। এই যে আমি আর আমার বন্ধু বাবনদা, বাবনদার মনে হচ্ছে রামকৃষ্ণ দেবের মতো লাগছে, ঠান্ডা লাগছে বাবনদার খুব। হট করে কিন্তু আমাদের ঘুমটা ভেঙে গেল, জানো, যে ওখানে বসে যে ঘুমটা আসছিল এখন কিন্তু আর ঘুম লাগছে না আমাদের। এখানে দেখো এটা পিউজ অ্যান্ড টয়লেট, খুব সুন্দর, টয়লেটটা খুলে গেছে প্রায় রাত 4টের সময় খুলে গেছে। প্রথমে ভাবছিলাম বাইরের থেকে বেরিয়ে যে স্টেশনটা কেমন হবে, প্ল্যাটফর্মে থাকতে পারবো কি না, কিন্তু এসে দেখলাম সমস্ত পরিষেবাই আছে, কোনো অসুবিধা নেই। রেল বেশ ভালো ব্যবস্থাই করেছে। ওকে গাইজ, ধন্যবাদ।